দুর্গাপূজার পরের পূর্ণিমাটি কোজাগুরী লক্ষ্মী পুজো মানুষের বিশ্বাস তিনি দেখেন রাতে কে জেগে আছেন পৃথিবীতে কে তার পুজো করছেন পূর্ণ ভক্তির সঙ্গে সেই অনুযায়ী তার ঘরে বিরাজ করেন দেবী এমনটাই বিশ্বাস সকলের এবছর বুধ ও বৃহস্পতিবার দুই দিন ধরে কোজাগুরী লক্ষ্মী পুজো দিনে নয় রীতি অনুযায়ী মা লক্ষ্মী পুজো নেন রাতে কোজাগুরী পূর্ণিমার চাঁদ আকাশে ওঠার পর পুজো শুরু বাঙালির ঘরে ঘরে সন্ধ্যায় পুজো করে সারা রাত জেগে থাকায় কোজাগুরি রীতি কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত কহ জাগর শব্দ বন্ধ থেকে কহ মানে কে জাগর শব্দের অর্থ জেগে আছো অর্থাৎ কে জেগে আছো মানুষের বিশ্বাস এদিন রাতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবী যে ভক্ত রাত জেগে তার আরাধনা করেন তাকে আশীর্বাদ করে যান তিনি এবছর লক্ষ্মী পুজো তিথির দুই দিন ধরে রয়েছে তাই কবে পুজো করা শ্রেয় তা নিয়ে অনেকেই ভাবছেন বিশুদ্ধ ও গুপ্ত প্রেস উভয় পঞ্জিকা অনুসারেই বুধবার তিথি শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হচ্ছে তাই যারা রাত জেগে পুজো করেন তারা বুধবার রাতটিকেই বেছে নেবেন আর যারা সূর্যোদয় ধরে তিথি মানেন তারা পুজো করতে পারেন বৃহস্পতিবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি আরম্ভ ষোলোই অক্টোবর বুধবার রাত আটটা বেজে বিয়াল্লিশ মিনিটে পূর্ণিমা পড়বে আর পরদিন বিকেল চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে বুধবার পূর্ণিমা তিথি আরম্ভ ষোলোই অক্টোবর বুধবার রাত সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ সতেরোই অক্টোবর বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বেজে সতেরো মিনিট হয়ে ছয়ত্রিশ সেকেন্ডে তিথি শেষ ব্যুরো রিপোর্ট আর নিউজ